রহমান আল্লামাল কুরআন, রহমান যিনি, তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এই রহমানের সুর যখন বাইজা উঠছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পাহাড়ের পাদদেশ থেকে তার কানের ভিতরে আওয়াজ চলে গেছে যে নবীজির জবানে রহমানের নাম বাইজা উঠছে, ওয়াজের মাইক বাইজা উঠছে। দেখবেন কিছু কিছু পাগল বান্দা আছে, রাতের আধারেও যদি মাইকের আওয়াজ পায় যে আল্লাহর জিকির হচ্ছে, কোরআনের আওয়াজ হচ্ছে, তন্নায় তন্নায় করে তালাশ করে কোথায় এই আওয়াজ হয়, ওই মজলিসের ভিতরে বৈশা নিজের হেদায়াতের রাস্তা খুঁজা লয়। কথা ঠিক কি না? আছে না? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার ভিতরে বৈশা থাকতে পারে না। আহারে, আমার নবীর জমানে রহমানের নাম শুরু হয়ে গেছে, আমি দূরে থাকতে পারি না। অন্ধ সাহাবি রাতের বেলায় লাঠি দিয়া 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 হাঁটতে হাঁটতে নবীজির মজলিসে চলে আসছে। অথচ নবীজির মজলিসে বসা ভিআইপি মেহমান, যাদেরকে নিয়ে আল্লাহর নবী বিশেষ বৈঠক করতেছিলেন, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির ওই মজলিসের পাশে দাঁড়াইয়া নবীজি বয়ান করতেছে, অন্ধ সে তো চোখে দেখে না। অন্ধ সাহাবি, আপনারা বলতে পারেন, আল্লাহ দুনিয়াতে চক্ষু দাও নাই তাতে আমার দুঃখ নাই, আখেরাতেই চক্ষু দিয়া আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ দুনিয়াতে চক্ষু দাও নাই তাতে আমার দুঃখ নাই, আখেরাতেই চোখ দিয়া মালিক আমি তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। কোন সবাই, তার মানে অন্ধকে আল্লাহ অন্ধ বানায় জান্নাতে দিবে না, অন্ধকে আল্লাহ চক্ষুষ্মান বানায় জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বাজান লাঠি দিয়া দিয়া নবীজির মসজিদে চলে আসছে। নবীজি যেখানে বৈশা বৈশা সূরাতুর রহমানের শিক্ষা দিতেছে, আল্লাহর পরিচয় দিতেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওই মসজিদে হাজির হয়ে গেছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, নবীজি আপনি আমারে শিক্ষা দেন যা আপনার রব আপনারে শিখাইছে। তার মানে সাহাবায়ে কেরাম নবীজির কাছে যখন কোনো কোরআন নাজিল হইতো, একটা আয়াত নাজিল হইতো, সঙ্গে সঙ্গে ওই আয়াতটা সাহাবায়ে কেরাম মুখস্থ করে নিতেন, আমল করতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পাশে দাঁড়ায় বা আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আল্লাহ আপনার উপরে যে আয়াত নাজিল করছে, যেই কোরআন আপনারে শিখাইছে, ওই কোরআন আপনি আমারে শিক্ষা দেন। নবীজি দেখতেছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পাশে দাঁড়ায় কথা বলতেছে, এই দিক দিয়ে নবীজি সব ভিআইপিদেরকে নিয়ে বয়ান করতেছে, কথা বলতেছে, নবীর কাছে একটু কষ্ট লাগা গেছে, ডিস্টার্ব করতেছস কেন? নবীজি তার দিকে ভুরু কুঞ্চন করলেন, ভুরুটাকে কুস্কায়া নবীজি একটু এইভাবে নজর দিলেন, ভুরু কুঞ্চন করলেন এবং নবীজি তার থেকে মুখ ফিরাইয়া নিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে আল্লাহর নবী নজর করে না। এই দিক দিয়া আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন দেখলো নবীজি কথা কয় না, সে সেখান থেকে চলে গেছে। ওই দিক দিয়া আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া, কয় জিব্রাইল কই রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ফেরত দিয়া দিছে, যাকে আমি হেদায়াত দিয়েছি, যার দিলের ভিতরে আমি ঈমান দান করেছি, ঈমানদারকে ফিরাইয়া দিয়া এদের ঈমানের আশায় আমার নবী যে কাদেরকে নিয়ে বৈশা রয়েছে, যা ১৬টা আয়াত আমার নবীকে নাজিল করে আমার নবীকে সতর্ক করিয়া দে। আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে ১৬টা আয়াত নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, হে নবী আবাসা আপনি মুখ ভুরু কুঞ্চন করলেন, ওয়া তাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নিলেন, আন জাআহুল আমা, যে আপনার কাছে অন্ধ হয়েছে গায়ে লাগে নাই বুঝি, অন্ধ দেখা বুঝি আপনার পছন্দ হয় নাই। আল্লাহর দেখেন বর্ণনা ভঙ্গিটা কেমন, আবাসা ওয়া তাওয়াল্লা, সে ভ্রুকুঞ্চন করলো এবং মুখ ফিরাই আনিল। আল্লাহ কয় কেন করলেন, কেন মুখ ফিরাইলেন, কেন ভ্রুকুঞ্চন করলেন, কেন বিরক্তি ভাব দেখাইলেন, আং জাআহুল আমা, ও বুঝছি আপনার কাছে একজন অন্ধ আইসে দেখা, অন্ধরে আপনি কেয়ার করলেন না, অন্ধরে পছন্দ করলেন না, অন্ধরে দেখা আপনি বুঝি এই কাজ করলেন, খবরদার আপনি যাদের হেদায়াত চান, আমি আল্লাহ যদি হেদায়াত না
দিয়ে ওরা কুশ্চিনকালে হেদায়ত পাবে না। আপনি তাদের কাছ থেকে হেদায়ত চান, আর যাকে আমি হেদায়ত দিয়েছি তার থেকে আপনি মুখ ফিরায় নিলেন। খবরদার, কাল্লা ইন্নাহা তাযকিরা, সাবধান, এটা কিন্তু উপদেশ, এই কাজ আপনি কোনোদিন করবেন না। আপনার কাছে গরিব আসুক, ফকির আসুক, মিসকিন আসুক, আপনি তাদেরকে সামনে বসাবেন, আমি আল্লাহ ওদের প্রতি সন্তুষ্ট, ওরাও আমার প্রতি সন্তুষ্ট। জোরে কান, সুবহানাল্লাহ। جاءهم الأعمى وما يدريك لعله يزكى آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين একে পুরুষিদ আজাগম কর দফর জন্দ কে আয় রোশন বহর পীরে খিরাদ মন্দ জিমিস রশ বোয়ে পীরা হা শনি দি চিরাদর চাহে কিনা নশ নদি দি বগুফত আহওয়া লিমা বর কে জাহানস্ত দমে পয়দা ওদে গর্দম নিহানস্ত গহে বরত রিমে আলা নশীনম গহে বর পুষ্টি পায়ে খুদ নবীনম অগর দর্বেশ বড়া হালে বমন্দে সারে দস্ত আজ দোয়ালুম বর ফসন্দে। মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের দ্বিতীয় দশকে পবিত্র জুমার দিনে দুনিয়াবি সমস্ত কর্মব্যস্ততা ও ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহ পাক ইমানের মতো দৌলত, সুস্থতার মতো নিয়ামত দিয়ে তার ঘর মসজিদে আসার, বসার, কিছুদিনই কথা বলা ও শোনার সুযোগ এবং তৌফিক যে মহান রব করে দিলেন তার দরবারে জবান সেরে ভক্তি ভরে সমস্বরে মহব্বতের সুরে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস অত্যন্ত মোবারক মাস। রমজান, এটা রমজুন থেকে মুশতাক, রমজুন ধাতু থেকে নির্গত। রমজুন এর শাব্দিক অর্থ হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। তো সেখান থেকে রমজান, তার মানে রমজানকে কেন রমজান বলা হয়, যেহেতু রমজান মুমিন বান্দার রোজাদারের, যে রোজা রাখে তার জিন্দগির সব গুণাখতগুলোকে পুড়িয়ে একেবারে শেষ করে তাকে পবিত্র বানায় দেয়।
কর্মকার লোহা বিভিন্ন রকমের যন্ত্রপাতি তৈরির আগে লোহাটাকে আগুনে পুড়িয়ে যখন পিটায় সেটা যেমন স্বচ্ছ হয়ে যায়, একেবারে নির্ভেজাল হয়ে যায়, ঠিক একজন রোজাদার যখন রোজা রাখে আল্লাহ পাক তার জিন্দিগির সব গুণাগুলো মাফ করে তাকে ওই রকমের ঝলমলে আল্লাহ পাক স্বচ্ছ একজন খাঁটি ইমানদার বানায় দেয়। এই রোজা মুমিনের জন্য জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল স্বরূপ। যে মুমিন যথাযথভাবে সহি তরিকায় রোজা পালন করবে ওই মুমিনের আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তাকে আল্লাহ পাক বাঁচায় দিবে এবং এই রোজা তার কবরে এবং আখেরাতে তার জন্য ঢাল স্বরূপ। দুনিয়াতে রণাঙ্গনে বিভিন্ন যুদ্ধে বিগ্রহে যেমন মানুষ ঢাল ব্যবহার করে আত্মরক্ষার জন্য, নিজের সেফটির জন্য, বাঁচার জন্য, ঠিক পরকালে এই রোজা আপনার ঢাল। আপনাকে ধরতে হবে না, শুইতে হবে না, দুনিয়ার ঢালটা ধরতে হয়, শুইতে হয়। আপনি যেখানে দাঁড়াবেন রোজা আপনার সামনে এসে দাঁড়াবে। জাহান্নামের আগুন কোনো শাস্তি আপনাকে যেন স্পর্শ করতে না পারে, আপনার যেন কোনো কষ্ট না হয়, এই রোজা আপনাকে ঢাল হয়ে আপনার সামনে আড়াল হয়ে দাঁড়িয়ে আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। তবে একটা শর্ত আছে, মা লাম ইয়াখরিকহা, যতক্ষণ না এই ঢালকে ছিঁড়ে ফেলা না হয়, ভেঙে ফেলা না হয়। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঢাল আবার কীভাবে ভেঙে যায়? ভাই, যারা রোজা রেখে বেশি বেশি গীবত শেকায়াত করে, মিথ্যা কথা বলে, যারা রোজা রেখে পরনিন্দা করে, হিংসা বিদ্বেষ ভিতরে লালন করে, তাদের এই রোজা আল্লাহর কাছে কবুল হয় না, তাদের রোজাটা অসম্পূর্ণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাদের ওই ঢালটাও ভেঙে যায়। অর্থাৎ যাদের ঢাল ভেঙে যায় তারা যেমন আত্মরক্ষা করতে পারে না, অতএব যেই রোজাদার বেশি বেশি গীবত শেকায়াত করে, বিভিন্ন রকমের পরনিন্দা করে, হিংসা বিদ্বেষ ভিতরে লালন করে, তাদের রোজাটা ওই রকমের ভাঙা ঢালের মতো। এই ঢাল দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে? যদি বাঁচতে হয় ঢাল কি রাখতে হবে? স্বচ্ছ রাখতে হবে, সুন্দর রাখতে হবে, যার ভিতরে কোনো খুঁত থাকতে পারবে না, নিখুঁত হতে হবে। আল্লাহ যেন আমাদের রোজাগুলোকে ওই রকমের স্বচ্ছ নিখুঁতভাবে রাখার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আজকে 13ই রমাদান, রমজান মাসের আজকে 13 তারিখ, 13তম রোজা রেখেছি আমরা, 14তম তারাবি শেষ করেছি। আল্লাহ যেন বাকি রোজাগুলো আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ পাকের জন্য ইখলাসের সাথে যেন আমরা যথার্থভাবে আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিকও দান করেন। সকলেই বলি আমিন। এই রোজাদারের জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে কিছু স্তর আছে, কিছু মাকাম আছে, জান্নাতের কিছু দরজা আছে। লাহু সামানিয়াতু আবওয়াব, হাদিসে আসছে 8টা দরজা। জান্নাতের দরজা কয়টা? 8টা। এক একটা দরজার পরিধি কত হবে? হাদিসে আসছে কয় মক্কা থেকে নিয়ে বাহরাইন, এই 2টা দেশের ভিতরে যতটা দূরত্ব হবে এক একটা ঘেটের প্রশস্ততা এত বেশি হবে। সুবহানাল্লাহ। এই 8টা দরজার ভিতরে একটা দরজার নাম থাকবে রাইয়ান, একটা দরজার নাম কি? রাইয়ান। এই গেটটা আল্লাহ স্পেশাল করে বানায় রাখছে, এটা দিয়ে অন্য কেউ ঢুকবে না, এইটাতে এই ঘেট দিয়ে অন্য কারো ঢোকার পারমিশন নাই। এই ঘেট দিয়ে শুধুমাত্র কেবলমাত্র যারা আল্লাহর জন্য রোজা রেখেছে, আল্লাহ রোজাদারের জন্য এই ঘেটটা স্পেশাল করে বানায় রাখছে। হাশরের ময়দানে এবং আল্লাহ যখন বিচার কাজ শেষ করবে, জান্নাতিদেরকে আল্লাহ পাক রোজাদারদেরকে ডেকে ডেকে এই গেট দিয়া স্বাগতম জানায় জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহান। আরো আপনারা দেখবেন কিছু কিছু মানুষের জন্য জান্নাত প্রতিযোগিতা করবে, সব গেট ডাকতে থাকবে। জান্নাতুন আদম থেকেও ডাকা হবে, জান্নাতুল ফুল থেকেও ডাকা হবে, জান্নাতুন নাইম থেকে ডাকা হবে, আসো আমার ভিতরে আসো। ও বলবে আসো আমার কাছে আসো, সবাইকে ডাকতে থাকবে, কিছু সবাইকে না, কিছু কিছু জান্নাতিকে এইভাবে করে ডাকতে থাকবে। আপনারা যারা বিভিন্ন স্পটে বিভিন্ন জংশনে আপনারা দেখেছেন বিভিন্ন হোটেল থাকে, বিশেষ করে আমি যখন এই মাওয়াঘাট দিয়ে কাঁঠালবাড়ি দিয়ে পারাপার করি, মাঝে মধ্যে যদি দুপুরে ওখানে খাবার খাওয়া লাগে, হোটেলের সামন দিয়ে গেলে সবাই খালি ডাকে, হুজুর আসেন আসেন, হুজুর খায়া যান, মনে হয় যেন মেহমান হিসাবে ডাকতেছে আর কি, আসেন খায়া যান। এক লোক তো বলতেছে, হুজুর আমাদের হোটেল বিসমিল্লা হোটেল, আসেন বিসমিল্লা হোটেলে আসেন। মানে হুজুর আমার আমাকে দুর্বল করার জন্য এই কথাটা বলতেছে যে বিসমিল্লা হোটেল, আল্লাহর নামের হোটেল, আসেন। আরেকজনের কাছে, হুজুর আমাদের হোটেল আল্লাহর দান হোটেল, আসেন হুজুর আসেন আসেন খায়া যান, ডাকতেছে।
আপনারা দেখেন না এই দৃশ্যগুলো, ডাকে না এইরকমের কিছু জান্নাতিদেরকে, জান্নাতের প্রহরীরা ডাকতে থাকবে, আসেন আপনি আমার কাছে আসেন, আসেন হাদিসে আসছে ওই রকমের জান্নাতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন, সুবহানাল্লাহ, আবু বকর যখন নবীদের পালা শেষ, আমার নবী ডুববে এরপরে সব নবীরা ডুববে, এবার আবু বকরদের পালা, উম্মতের পালা, আবু বকর যে ঘেটে দেই খাই সবাই গেট ফেলে দিবে, আসেন হুজুর এই গেট দিয়ে ঢুকেন, জান্নাতুন নাঈম বলবে আসেন আমার ভিতর দিয়ে আসেন, সবাই ডাকতে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে ওই রকমের জান্নাতি বানায় দেয়। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। তবে আমল দরকার। আবু বকরের কিন্তু দুনিয়াতে এত বালাখানা ছিল না, শাহী মহল ছিল না, এত অত্যাধুনিক প্রযুক্তি ছিল না, এত সোফা ছিল না, এসি আর কুলার ছিল না, আবু বকরের পোশাকটা অত দামি ছিল না, একটা সময় তিনি জীর্ণ শীর্ণ পোশাকও পরতেন, তারপরেও জান্নাত তাকে ডাকতেছে, কারণটা কি? আবু বকরের মতো মানুষ কেন জান্নাত তাকে ডাকতেছে? ওমরের মতো মানুষকে কেন জান্নাত ডাকবে? ওই তাদের আমল, তাদের জিন্দিগি, তাদের জীবনটাকে এমনভাবে খোদার রঙে, কোরআনের রঙে, আল্লাহর রঙে, সুন্নাতের রঙে রঙিন করেছে, যার কারণে তারা জান্নাতের অপেক্ষায় না, বরং জান্নাত তাদের অপেক্ষায় থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আমাদেরকেও জীবনটা ওইভাবে সাজাইতে হবে, আমাদের জীবনটাকে সুন্দর করতে হবে। আমরা তো এই রোজার মাসে শুধুমাত্র জীবন সুন্দর করার জন্য দামি দামি পাঞ্জামি কেনার জন্য ব্যস্ত। কে কোন শোরুমে যায় পাঞ্জামি কিনতে পারে, কে আরং থেকে কিনতে পারে, কে অমুক জায়গার থেকে, কে যমুনা ফিউচার পার্ক থেকে, কে বসুন্ধরা মার্কেট থেকে, এই প্রতিযোগিতা। আর দেখায় দেখছো আমি এইটা অমুক মার্কেট থেকে এনেছি, হ্যাঁ, কে কত ধরনের কসমেটিক কিনতে পারে, কে কত রকমের জুতা কিনতে পারে, এ নিয়ে আমাদের প্রতিযোগিতা। কিন্তু তাহাজ্জুদ নিয়ে প্রতিযোগিতা নাই, দান খায়রাত নিয়ে প্রতিযোগিতা নাই, আরে নফল নামাজ নিয়ে প্রতিযোগিতা নাই, তেলাওয়াত নিয়ে প্রতিযোগিতা নাই, জিকির আজকার নিয়ে প্রতিযোগিতা নাই, ঠিক না? ব্যাঠিক জোরে কর। সাহাবায়ে কেরামের জিন্দগির নমুনা দেখেন, তারা জীবনকে, চেহারাকে, বডিকে সাজান নিয়ে ব্যস্ত ছিলেন না। অন্ধ মানুষ, অন্ধ, একজন অন্ধ সাহাবি, নাম তার হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন অন্ধ। এই অন্ধর ব্যাপার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটার দুইটা নয়, আল্লাহ ১৬টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবির সামনে, কি নাম সাহাবি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ, চোখে দেখে না, এর সামনে আল্লাহ ১৬টা আয়াত নাজিল করলেন পবিত্র কোরআনে। কি অর্জন করেছেন তারা, আর আমরা কি অর্জন করেছি? হাদিসে আসছে এবং তাফসীরের কিতাবের ভিতরে লেখে, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ঘটনা এসেছে কোরআনের ভিতরে, যে একদা নবীজি বিভিন্ন সময় সাহাবায়ে কেরামদেরকে এবং বিভিন্ন মজলিসে বিধর্মীদেরকে দাওয়াত দিতেন। নবীজি মক্কার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত আল্লাহর রাসূল সবসময় দিয়েছেন। আর ইসলামের সর্বপ্রথম যারা দীক্ষিত হয়েছে, দেশের শিল্পপতিরা প্রথম ইসলাম গ্রহণ করে নাই, দেশের সবচেয়ে বড় কলামিস্ট যারা শিক্ষাবিদ তারা ইসলাম গ্রহণ করে নাই, সবচেয়ে গরিব, হত দরিদ্র, দিন আনে দিন খায়, এই সমস্ত মানুষগুলো সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে। এই জন্য রসুল বলেছেন, বাদাল ইসলাম গরিবা, আর ইসলাম তো গরিব অবস্থায় শুরু হয়েছে, গরিবরাই ইসলামে সর্বপ্রথম দীক্ষিত হয়েছে। আবু বকরেরা, হযরতে বেলালেরা, হযরতে আবু হুরায়রা প্রথম ইসলামে দীক্ষিত হয়েছে। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জন্য দেখবেন ম্যাক্সিমাম জায়গায় ওয়াজ মাহফিলে যখন আমরা যাই, বলেন তো এই সমস্ত ময়দানগুলোতে বেশিরভাগ ধনীরা বসে না গরিবরা? উত্তর দিন, ধনীরা না গরিবরা? ম্যাক্সিমাম গরিবরা বসে। পাঁচতলা বাড়িওয়ালা তার প্যাস্টিজে লাগে যে আমি নিচে গিয়া কেমনে ওই রিস্কাওয়ালার সাথে বসি, তার প্যাস্টিজে লাগে, আসে না নাই, তার কাছে কেমন যেন একটু লজ্জা লাগে, বসতে চায় না, হয়তো দূর থেকে শোনে বা আসলে একটু মন চাইসা, একটু হাজিরা দিয়া পায়চারি করে চলে যায়, ওর নসিব নাই, ও বসতে পারে না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং নবীজির যুগে যারা প্রথম ইসলাম গ্রহণ করেছে, ম্যাক্সিমামে কি ছিল? গরিব ছিল, অসহায়, ল্যাংরা, লুলা, আতুর, অন্ধ, এরা ইসলাম গ্রহণ করেছে, নবীজির কাছে বসে থাকতো। যখন যেই আয়াত নাজিল হইতো, তারা সেটাকে আশ্বস্ত করতো, মুখস্ত করতো, ওইটার উপরে তাদের জিন্দিগির নমুনা বানায় আমল শুরু করে দিত। সুবহানাল্লাহ। একবার নবীজি মনস্থ করলেন যে তাইলে একটু শুধু গরিবদেরকে না, একটু ধনীদেরকেও দাওয়াত দেওয়া দরকার। আল্লাহর রসুল একদিন আবু জাহেল, আবুল হাবুদ বা যারা ওই
প্রভাবশালী, তাদের কাছে গেলেন, বললেন আমি তোমাদেরকে একটু ওয়াজ করব, তোমাদেরকে নিয়ে একটু নসিহত করব, তোমরা একটু সময় আমাকে দাও। কারণ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার কাছে কেন যাব, তোমার ওখানে সবসময় থাকে ফকির মিসকিনেরা, এদের সাথে আমাদের বসাটা মানায় না, আমাদের ফ্যামিলি স্ট্যাটাসের সাথে মিল খায় না, আমরা ওখানে যেতে পারবো না। হ্যাঁ তবে যাব, তুমি ওই দিন তোমার ফকির মিসকিন অন্ধ কানা ল্যাংরা লোরা যারা আছে ওগো আসতে দিবা না, আমাদেরকে নিয়ে পার্সোনাল একটা বৈঠক করবা। কি বলেন, আমাদের দেশেও আমাদের সমাজেও বিভিন্ন সোসাইটিতে এরকমের বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে নিয়ে বৈঠক হয় কি হয় না, বিভিন্ন পার্টি হয় কি হয় না হয়। আল্লাহ রসুল তাই করলেন, এটা শুধু তাদের মনোরঞ্জনের জন্য নয় যে যদি তারা ইসলামে আসে এতে তাদেরও ফায়দা হবে, ইসলামও কি হবে উপকৃত হবে। আল্লাহ রসুল বললেন, এই সাহাবীর আব্দুল্লাহ ইবনে উমার তোমরা তোমরা সবাই কালকে আর আমি যখন ওয়াজ করব তোমরা আর আসবা না, তোমরা ওই পাহাড়ের ওই পারে গিয়ে থাকবা, আমি ভিআইপিদেরকে নিয়ে কালকে একটা বৈঠক করব। সুবহানাল্লাহ, যখন সবাই ভিআইপিদের বৈঠক চলতেছে, ইতিমধ্যে আল্লাহর রসুল তাদেরকে সূরাতুর রহমান রহমানের পরিচয় দিতেছে, আর রহমান আল্লামাল কুরআন, রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এই রহমানের সুর যখন বাইজা উঠছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পাহাড়ের পাদদেশ থেকে তার কানের ভিতরে আওয়াজ চলে গেছে যে নবীজির জবানে রহমানের নাম বাইজা উঠছে, ওয়াজের মাইক বাইজা উঠছে। দেখবেন কিছু কিছু পাগল বান্দা আছে, রাতের আধারেও যদি মাইকের আওয়াজ পায় যে আল্লাহর জিকির হচ্ছে, কোরআনের আওয়াজ হচ্ছে, তন্নায় তন্নায় করে তালাশ করে কোথায় এই আওয়াজ হয়, ওই মজলিসের ভিতর বৈশা নিজের হেদায়াতের রাস্তা খুঁজা পায়, কথা ঠিক কি না আছে না? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার ভিতরে বৈশা থাকতে পারে না, আহারে আমার নবীর জমানে রহমানের নাম শুরু হয়ে গেছে, আমি দূরে থাকতে পারি না। অন্ধ সাহাবি রাতের বেলায় লাঠি দিয়া 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 হাঁটতে হাঁটতে নবীজির মজলিসে চলে আসছে, অথচ নবীজির মজলিসে বসা ভিআইপি মেহমান যাদেরকে নিয়ে আল্লাহর নবী বিশেষ বৈঠক করতেছিলেন, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির ওই মজলিসের পাশে দাঁড়াইয়া নবীজি বয়ান করতেছে, অন্ধ সে তো চোখে দেখে না। অন্ধ সাহাবি আপনারা বলতে পারেন, অন্ধ মানুষ আবার কি করে লাঠি দিয়ে হাইটা আসে, এ আমার বাজার, আমি আমার এলাকায় একজন আমার দাদা হয় গ্রাম্য দাদা, উনি ইন্তেকাল করেছে, প্রায় 1 কিলো আধা কিলো জায়গা রাস্তা দিয়া লাঠি দিয়া দিয়া হাঁটতো, একটু চোখে দেখে না, এই রকমের মানুষ আসে না নাই? অন্ধরা অন্ধকারও কি করতে পারে, লাঠি দিয়া দিয়া হাঁটতে পারে। আল্লাহ ওদের সেই মেধা দিয়া দিস, সেই বুদ্ধি আর সেই বিবেক দিয়া দিছে, চোখ লাগে না। আরে ভাই, চোখ তো দুনিয়ার জন্য, তবে এই অন্ধকে আল্লাহ আখেরাতে অন্ধ রাখবে না, হয়তো বা এই চোখ দিয়া দুনিয়ায় কিচ্ছু দেখতে পারে না, অথচ এই চোখ দিয়ে আল্লাহ পাক আর আখেরাতে জান্নাতের ভিতরে তার দিদার দিয়া দিবে। সুবহানাল্লাহ, আপনারা রসুলপুরের অন্ধবিশ্বাসের নাম শুনছেন নি? হ্যাঁ, রসুলপুরের অন্ধবিশ্বাসের নাম শুনছেন না? রসুলপুরের বিশ্বাস হুজুর কিন্তু অন্ধ, এই বেচারা ওয়াজের ভিতরে একটা কবিতা কয়, আল্লাহ দুনিয়াতে চক্ষু দাও নাই তাতে আমার দুঃখ নাই, আখেরাতেই চক্ষু দিয়া আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ দুনিয়াতে চক্ষু দাও নাই তাতে আমার দুঃখ নাই, আখেরাতেই চোখ দিয়া মালিক আমি তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ, কোন সবাই, তার মানে অন্ধকে আল্লাহ অন্ধ বানায় জান্নাতে দিবে না, অন্ধকে আল্লাহ চক্ষুষ্মান বানায় জান্নাতে দিবে। সুবহানাল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বাজান লাঠি দিয়া দিয়া নবীজির মসজিদে চলে আসছে, নবীজি যেখানে বৈশা বৈশা সূরাতুর রহমানের শিক্ষা দিতেছে, আল্লাহর পরিচয় দিতেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওই মসজিদে হাজির হয়ে গেছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, নবীজি আপনি আমারে শিক্ষা দেন যা আপনার রব আপনারে শিখাইছে। তার মানে সাহাবায়ে কেরাম নবীজির কাছে যখন কোনো কোরআন নাজিল হইতো, একটা আয়াত নাজিল হইতো, সঙ্গে সঙ্গে আয়াতটা সাহাবায়ে কেরাম মুখস্থ করে নিতেন, আমল করতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পাশে দাঁড়ায় বা আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আল্লাহ আপনার উপরে যে আয়াত নাজিল করছে, যেই কোরআন আপনারে শিখাইছে, ওই কোরআন আপনি আমারে শিক্ষা দেন। নবীজি দেখতেছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পাশে দাঁড়ায় কথা বলতেছে,
বলতেছে, এই দিকে নবীজি সব ভিআইপিদেরকে নিয়ে বায়ান করতেছে, কথা বলতেছে, নবীর কাছে একটু কষ্ট লাগিয়া গেছে, ডিস্টার্ব করতেছস কেন? নবীজি তার দিকে ভুরু কুঞ্চন করলেন, ভুরুটাকে কুস্কায়া নবীজি একটু এইভাবে নজর দিলেন, ভুরু কুঞ্চন করলেন এবং নবীজি তার থেকে মুখ ফিরায় নিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে আল্লাহর নবী নজর করে না। এই দিক দিয়া আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন দেখলো নবীজি কথা কয় না, সে সেখান থেকে চলে গেছে। ওই দিক দিয়া আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল কই রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ফেরত দিয়া দিছে, যাকে আমি হেদায়াত দিয়েছি, যার দিলের ভিতরে আমি ঈমান দান করেছি, ঈমানদারকে ফিরাইয়া দিয়া এদের ঈমানের আশায় আমার নবী যে কাদেরকে নিয়ে বসা রয়েছে, যা 16টা আয়াত আমার নবীকে নাজিল করে আমার নবীকে সতর্ক কইরা দে। আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে 16টা আয়াত নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, হে নবী আবাসা আপনি মুখ ভুরু কুঞ্চন করলেন, ওয়া তাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নিলেন, আন জাআহুল আমা, যে আপনার কাছে অন্ধ হয়েছে গায়ে লাগে নাই বুঝি, অন্ধ দেখা বুঝি আপনার পছন্দ হয় নাই। আল্লাহর দেখেন বর্ণনা ভঙ্গিটা কেমন, আবাসা ওয়া তাওয়াল্লা, সে ভ্রুবঞ্চন করলো এবং মুখ ফিরাইয়া নিল। আল্লাহ কয় কেন করলেন, কেন মুখ ফিরাইলেন, কেন ভ্রুবঞ্চন করলেন, কেন বিরক্তি ভাব দেখাইলেন, আং জাআহুল আমা, ও বুঝছি আপনার কাছে একজন অন্ধ আইসে দেখা, অন্ধরে আপনি কেয়ার করলেন না, অন্ধরে পছন্দ করলেন না, অন্ধরে দেখা আপনি বুঝি এই কাজ করলেন, খবরদার আপনি যাদের হেদায়াত চান, আমি আল্লাহ যদি হেদায়াত না দেয় ওরা কশ্চিনকালে হেদায়াত পাবে না, আপনি তাদের কাছ থেকে হেদায়াত চান, আর যাকে আমি হেদায়াত দিয়েছি তার থেকে আপনি মুখ ফিরায় নিলেন, খবরদার, কাল্লা ইন্নাহা তাযকিরা, সাবধান এটা কিন্তু উপদেশ, এই কাজ আপনি কোনোদিন করবেন না। আপনার কাছে গরিব আসুক, ফকির আসুক, মিসকিন আসুক, আপনি তাদেরকে সামনে বসাবেন, আমি আল্লাহ ওদের প্রতি সন্তুষ্ট, ওরাও আমার প্রতি সন্তুষ্ট, জোরে কান সুবহানাল্লাহ। এ আমার বাজান, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যখন ওই লোকগুলো চলে যায়, আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাবিরা জলদি যা, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কোথায়, তাড়াতাড়ি রাই গেল আয়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আসতেছেন, নবীজি দূর থেকে দাঁড়ায়া আহলান সাহলান মুবারকবাদ জানাইতেছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে, আল্লাহর নবী রহমাতে আলম নবী, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, দুইজন মুয়াজ্জিন, একজন বেলাল আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ মানুষ আজান দিতেন, একজন তাহাজ্জুদের আজান দিতেন আর একজন ফজরের আজান দিতেন, এই দুইজন মানুষ ছিলেন নবীজির ওই সময়ের মুয়াজ্জিন। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখে দেখে না, রহমাতে আলম নবী তারে কতটা ভালোবাসতেন, সব সময় তারে কাছে ডাইকা বসাইতেন, কাছে ডাইকা আদর করতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহর নবী সব সময় মহব্বত করতেন, ভালোবাসা দিতেন। আজকে দেখবেন আমাদের সমাজের কিছু মানুষ আছে, ইফতার পার্টিতে গেলেও দেখবেন গরিব মানুষকে পাশে বসায় না, আছে না নাই জোরে কানা, আছে না নাই, হোটেলে গেলেও দেখবেন গরিব মানুষকে পাশে বসায় না, চায়ের দোকানে চা খাইতে বসলেও দেখবেন গরিব মানুষকে পাশে বসায় না, কারণ মনে করে ও গরিব আমি ধনী, ও যদি আমার পাশে বসে আমার সম্মান ঘাটতি হয়ে যেতে পারে। এ আমার বাজান, তুমি জানো না, অথচ ওরা হল আল্লাহর মেহমান, ওরা হল আল্লাহর পরিবার, এই জমিনের ভিতরে যারা দুস্থ, এই জমিনের ভিতরে যারা গরিব, এই জমিনের ভিতরে যারা অভাবী, ওরা হল আল্লাহর মেহমান। তুমি